হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। স্নান টান হয়ে গেছে, রান্না বাড়ি হয়ে গেছে, এখন খাবার পালা। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। সবাই ছেলে স্নান করতে গেছে বাথরুমে, ওর বাবা স্নান হয়ে গেছে, আর বৌমারও হয়ে গেছে, আমারও তো হয়েই গেছে। আগে স্নান টান করেই রান্না বাড়ি করি। আর এই যেগুলো কালকে কাজের বউ ধোয়া কাচা করে দিয়ে গেছে, যেগুলো কাল থেকে পড়ে আছে, কালকে আর শরীরটা ভালো ছিল না খুব একটা, এই জন্য গোছ গাছ করতে পারিনি। যে কিছু ঢাকা আর কি, গায়ে হালকা ইয়ে লাগলে, ফ্যানের হাওয়া লাগলে একটু ঢাকা নিয়ে, এমনি বিছনা চাদর ঠিকই, কিন্তু আমরা এগুলো পাতি না, এরকম খাট নেই, এগুলো হলো একটু ঢাকা, সবাই একটু গায়ে টায়ে দিই ওটা। এই যে এগুলো ছোটো ছোটো চাদর, এ সমস্ত আর তোমাদের বলেছিলাম না, সাদা চাদর ভালো লাগে, কিন্তু এখন আর সাদা অনেকগুলো বিয়েতে পেয়েছে বৌমা, এখন সব রকমই চাদর আমাদের ইউজ করতে হচ্ছে, গায়ে দেওয়া বলো তা বলো সব কিছুই ইউজ করতে হচ্ছে। তাই এই যে এগুলো একটু ভাজ করছি, কাল থেকে পড়ে আছে জানো, বৌমারও তো শরীর ভালো নেই না, এই জন্য এই যে বাবার একটা লুঙ্গি, ওর বাবা আবার লুঙ্গি পরতেই ভালোবাসে, ওই বড়ো প্যান্ট পরে, আবার এই লুঙ্গিও পরে, লুঙ্গিটা আমরা রেখে দিই। আর এই যে একটা চাদর আছে, এটা হলো পিছনা চাদর আমাদের, এটা বড়ো খাটের বড়ো চাদর এটা। তোমরা কেমন আছো? তোমরা আমাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, তার শেয়ার করছো না, কোনো কিছুই করছো না, খুব স্লোতে যাচ্ছে আমার ভিডিওটা, ভীষণ স্লোতে যাচ্ছে, একটু তোমরা সাপোর্ট করো, তবে তো আমি একটুখানি ভিডিওটা করার একটা এনার্জি পাবো, এনার্জি হচ্ছে না। এই দুটো ভাগ হয়ে গেল, এটা শাশুড়ির নাইটি, কালকে একটা দেখিয়েছিলাম পড়েছিল শাশুড়ি, এটা একটু ছোট করতে হবে, শাশুড়ি তো একটু বেটে, দেখো এটা কত বড় নাইটিটা, এটা একটুখানি সেলাই করতে দেবো, এটা এটা ভাজ করে রেখে দিই, সেলাই করতে দেবো, এটা একটু বড় হয়ে গেছে সাইজ, অত ছোট তো পাওয়া যায় না না। আর চলো এবার কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদের, চলে এসো চলে এসো, একটু দেখিয়ে দিই, ডাইনিং টেবিলে সব গোছগাছ করে রেখেছি, চলে এসো। শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে, এই যে ভাত করেছি, এই যে হাঁড়ি শুদ্ধই নিয়ে এসছি, এমনি না কোনো কিছুর মধ্যে ঢেলে রাখলে না ভাতটা ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারলে। আর এখানে হলো মুগের ডাল, এই দেখো মুগের ডাল করেছি, মুসুর ডাল রোজ ভালো লাগে না, এখানে শাক ভাজা, এখানে মাছের ঝোল, এই যে কাটা মাছ, এই যে কাটা মাছের ঝোল, আর বাটা মাছও আছে সঙ্গে দিয়েছি, আরেক রকম মাছ। আর এখানে হলো আলু পটলের ডান্না করেছি, আর এখানে হলো আলু করলা ভাজা, আলু করলা ভাজা। আর এখানে কালকে আমার বিয়ের মশাই আর বিয়ান এসেছিলো, এখানে দই নিয়ে এসছে কালকে, এই দইটা খাওয়া হয়নি, এই দেখো দই, দেখেছো এই যে দই আজকে খাওয়া হবে সবাইকে দেবো, আর কত বড় হাঁড়ি দেখেছো, বিরাট বড় হাঁড়ি, এটা ওরা ওনারা নিয়ে এসেছিলো, মিষ্টিও এনেছিলো, মিষ্টিটা মোটামুটি শেষ হয়ে গেছে, দইটা আছে, দইটা আজকে খাওয়া শুরু করব, কালকে খাওয়া হয়নি, আমরাও মিষ্টি নিয়ে এসেছিলাম, কালকে তো তোমাদের দেখিয়েছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম, অনেক মিষ্টি, এই জন্য দইটা আর হয়নি, আজকে দইটা খাওয়া হবে সবাই মিলে। ঠিক আছে, তোমরা কেমন আছো না আছো একটু জানিও কমেন্ট বক্সে, তোমরা একটু আমাকে কমেন্ট করবে আমার ভিডিওটা কেমন হচ্ছে, নাহলে জানবো কী করে কেমন হচ্ছে। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।